যখন সমাজ থেকে অন্যায়ের প্রতিবাদ উঠে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে সামগ্রিক সর্বাত্মক ধ্বংস নেমে আসবে, সবাইকে আল্লাহ পাক ধ্বংস করে। তার মানে হচ্ছে কেউ রেহাই পাবে না। রাসূল কারীম বলছেন, ইন্নান নাস ইদা ওয়া আযালিমা ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি, যখন লোকেরা জালেমকে জুলুম করতে দেখবে, মানে আল্লাহর জমিনে নাফরমানি হতে দেখবে, কিন্তু ওই নাফরমানিদেরকে বাধা দিবে না, তাদের হাত ধরে রাখবে না, এ কথা বলবে না, অন্যায় করতে পারবে না, আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ করতে এগিয়ে যাবে না। আউশাকাল্লাহ আউশাকা আইয়া উম্মাহুমুল্লাহু বিকাবিম মিনহু, তাহলে জেনে রাখো সেই দিন বেশি দূরে নেই, আল্লাহ ওদের সবাইকে একক শাস্তি দেবেন, আল্লাহ তার শাস্তিকে সর্বজনীন করে দেবেন, সবার উপরে শাস্তি পাঠাবেন, কেউ রেহাই পাবে। আপনি ভাবছেন আপনি আরামে আছেন, না আপনিও ছাড় পাবেন, রাসূলের কথা স্পষ্ট হাদিস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম, অর্থাৎ তোমরা এটা ভেবো না যে যারা জুলুম করছে তাদেরকে শুধু ফিতনা আক্রমণ করবে, আক্রান্ত করবে না, ফিতনা মানে শাস্তি, ফিতনা মানে গজব, ফিতনা মানে ওই জুলুম নিজেই, যারা জুলুম করছে তারাই শুধু ফিতনার মধ্যে পড়বে, শাস্তির মধ্যে পড়বে, সেটা ভেবো না, বরং যারা ফিতনা দেখছে, জুলুম দেখছে কিন্তু নীরব আছে, কথা বলছে না, ওরাও এর মধ্যে, এই ফিতনার মধ্যে, শাস্তির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। وَعَلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْإِقَابِ, এবং জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি দাতা। সূরা আল আনফাল আয়াত নাম্বার 25, উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা যাহারাত ফি উম্মতি, ইযা যাহারাতিল মাআসি ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে যখন গুনাহ ছড়িয়ে পড়বে, নাফরমানি ছড়িয়ে পড়বে, অন্যায় ছড়িয়ে, অপরাধ বিস্তৃত হবে, আম্মাহুমুল্লাহু বিআযাব, আল্লাহ তখন তার শাস্তি দিয়ে সবাইকেই শেষ করে দেবেন, আল্লাহ পাকের শাস্তি তখন সবাইকে এসে পাকড়াও করবে। কিন্তু আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমা ফিন নাস ইয়াউমা ইদিন সালিহুন, তখন কি মানুষদের মধ্যে কোনো কোনো ভালো মানুষ থাকবে না, কোনো সালিহুন থাকবে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, বালা থাকবে, কিন্তু ফাকাইফা ইয়াসনাউ উলাইকা, তাহলে ওই ভালো মানুষগুলো কি করবে? তখন রাসূল বলেছিলেন, ইউসিবুহুম মা আসাবান নাস, সাধারণ লোকদের উপরে যেই গজব আসবে তাদের উপরেও সেই গজব আসবে, সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানে, এরপরে মৃত্যুর পরে আল্লাহ পাক তাদেরকে তাদের আমল অনুপাতে সওয়াব দান করবেন, মাগফিরাত দিবেন, রহমত দিবেন, তাদেরকে আল্লাহ তাদের আমলের সওয়াব দিবেন, তবে যখন গজব আসবে তারা কিন্তু রেহাই পাবে। তাহলে বোঝা গেল আল্লাহর পক্ষ থেকে সামগ্রিক সর্বাত্মক সর্বজনীন গজব আসবে, সেই গজব থেকে কেউ রেহাই পাবে, নেতা নেত্রী এমপি মন্ত্রী শিক্ষক আলেম ওলামা পীর মাসায় কেউ রেহাই। আমার আশ্চর্য লাগে, আমি আশ্চর্য হয়ে যাই মাঝে মধ্যে, বাংলাদেশে এত পীর, পীরদের এত কোটি কোটি ফলোয়ার আছে না, তারা যদি সবাই একসাথে নামত যে ধর্ষণের বিরুদ্ধে ইসলামের দণ্ড বিধি বাস্তবায়ন করতে হবে, ধর্ষক যদি বিবাহিত হয় তাহলে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করতে হবে, অবিবাহিতা হলে একশত ব্যত্যাঘাত করতে হবে, জনসমক্ষে একবার করে দেখুন, হাজার হাজার ধর্ষকের দৃশ্য দেখে ঠিক হয়ে যাবে, ঠিক না বে? ঠিক।
অথচ ওই আজকের আইনবিদেরা, আইন প্রণয়নকারীরা ইসলামের এই দণ্ড বাস্তবায়ন করছে না, তারা তাদের মন বলা বিধান দিয়ে বিচার করছে বলে এই ধর্ষণ বাড়ছে না কমছে। তোমাদের এই মন বলা বিধান আল্লাহর বিধানের সমান্তরাল বানিয়েছে বলেই আল্লাহর গজব আরো বাড়তে থাকবে, তোমরাও রেহাই পাবে।